সাপ থেকে শুরু করে আস্ত কুমিরও গিলে ফেলতে পারে এই আজব পাখি। বিশাল দুই ঠোঁটের আওয়াজ শুনলে মনে হয় যেন মেশিন গান চলছে। কি নাম এই পাখির, সত্যি কি এত ভয়ঙ্কর? পাখিটি প্রথমে দেখলে বেশ নিরীহ মনে হবে, কিন্তু এরা মোটেও তেমনটা নয়। বিশ্বের ভয়ঙ্কর পাখিদের মধ্যে অন্যতম বলা হয় এদেরকে। সারস প্রজাতির এই পাখির নাম শোবিল, অবশ্য হোয়েল বিল নামেও পরিচিত। শোয়েবিল এর শো অর্থ জুতা, বিল হচ্ছে ঠোঁট, এক কথায় বাংলা করলে হয় জুতা ঠোঁট। মূলত এর ঠোঁট জুতার মতো দেখতে বলে পাখিটির নাম হয়েছে শোবিল। অথচ এই ঠোঁট দিয়েই কুমিরের আস্ত একটি বাচ্চা খেয়ে ফেলতে পারে এরা। প্রাপ্তবয়স্ক পাখিদের রং মূলত ধূসর এবং বাদামি। বিশ্বের সব জায়গায় অবশ্য এদের দেখা মেলে না। প্রাচীন মিশরীয় এবং আরব দেশে 19 শতাব্দী পর্যন্ত এই পাখির বিচরণ ছিল। তবে এরপর ইউরোপে এই পাখি নিয়ে আসা হয়। 1850 সালে পাখি বিশারদ জন গোল্ড এটির গবেষণা করেছিলেন। তিনি এই পাখির নাম দেন বেলেনিসেপেস রেক্স। ইউরোপ ছাড়াও দক্ষিণ সুদান থেকে বড় জলাভূমিতে, গ্রীষ্মমণ্ডলীয় পূর্ব আফ্রিকাতে এবং জাম্বিয়াতে এই পাখি দেখা যায়। এছাড়াও পূর্ব কঙ্গো, রুয়ান্ডা, উগান্ডা, পশ্চিম তানজানিয়া, কেনিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের উত্তর ক্যামেরুন, ইথিওপিয়া, মালাউয়ের গভীর জঙ্গল এবং জলাশয়ের কাছাকাছি দেখা পাওয়া যায় এদের। প্রাচীন মিশরের গবেষকরা এই পাখির জীবাশ্ম পেয়েছেন তাদের বিভিন্ন গবেষণায়। অনেক বিশেষজ্ঞের দাবি এর আফ্রিকান ইরেমোপেজাসের সমগোত্রীয়। শোবিল পাখির উচ্চতা সাধারণত 110 থেকে 140 সেন্টিমিটার বা 43 থেকে 55 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। কিছু আবার 152 সেন্টিমিটার বা 60 ইঞ্চি পর্যন্ত হতে পারে। ওজন 4 থেকে 7 কেজি, তবে পুরুষ পাখির ওজন গড়ে প্রায় 6 কেজির মতো হয়। প্রাপ্তবয়স্ক একটি পাখি দেখতে নীল ধূসর, আবার ধূসর বাদামিও হয়। তবে বাচ্চা পাখির রং থাকে রূপালি ধূসর। বাচ্চাগুলো 23 দিন বয়স হলেই বেশ বড় আকার ধারণ করে, 43 দিনে পুরোপুরি পূর্ণ বয়স্ক। সাধারণত জলাশয়ের ধারে এদের বেশি দেখা যায়। প্রধান খাদ্য জলজ প্রাণী, টিকটিকি, মাছ, সাপ, এমনকি কুমিরের বাচ্চাও নিমিষেই খেয়ে ফেলতে পারে। কাদা পানির মধ্যে ঘাপটি মেরে বসে থাকে। হঠাৎ দেখলে মনে হবে যেন পাখি নয়, পাখির মূর্তি। যখনই কোনো ছোট কুমির বা কুমিরের বাচ্চা রোদ পোহাতে কিংবা সাঁতার কেটে কিনারায় আসে, সাথে সাথে টান মেরে নিয়ে চলে যায় শোবিল। কিছুক্ষণের মধ্যেই পুরোটা কুমির খেয়ে শেষ করে ফেলে। এছাড়া বড় মাছ এদের প্রিয় খাবার। এদের স্বভাব খুবই হিংস্র প্রকৃতির। ঠোঁটের মতো পায়ের নখ ও পাতা দুটোই বেশ ধারালো এদের। অবশ্য এদের বেশ ধৈর্যশীল পাখিও বলা হয়। ভয়ানক প্রজাতির হলেও মানুষের সঙ্গে এদের আবার বেশ ভাব। এই প্রজাতির পাখিদের আফ্রিকার জনপ্রিয় পাখিগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়। যদিও অন্যান্য দেশের মানুষ এই পাখিকে দেখার পর কিংবা এর ডাক শোনার পর ছোঁয়ার সাহসও করবে না, বাড়িতে পোষাতো দূরের কথা।